আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইম থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমে যে খবরের দিকে নজর রাখবো পথ কুকুরের সংখ্যা বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন পথ সাধারণ মানুষ রায়গঞ্জ শহরে হামেশাই লক্ষ্য করা যায় এই চিত্র সারমেয়দের তাণ্ডবে ঘটছে দুর্ঘটনা অবিলম্বে পথ কুকুরদের দাবি জানিয়েছে পশুপ্রেমীরা বলা হয় কুকুর প্রভু ভক্ত প্রাণী বর্তমানে প্রায় অধিকাংশ বাড়িতেই পোষ্য হিসেবে কুকুরকে প্রতিপালন করা হয় খাতির যত্নের কোনো খামতি থাকে না কিন্তু পথ কুকুরদের ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা কুটো খেয়েই তারা বেঁচে থাকে তবে সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে তা হলো ব্যাপক হারে সারমেয়দের সংখ্যা বৃদ্ধি যার ফলে রাস্তা জুড়ে দিনে রাতে বৃদ্ধি পাচ্ছে তাদের সংখ্যা ফলে চলতে ফিরতে সমস্যায় পড়তে হচ্ছে পথচারী কিংবা বাইক ও যানবাহন চালকদের পথ কুকুরের সংখ্যা বৃদ্ধির জেরে রাস্তার অধিকাংশ জায়গা দখল করে বসে থাকছে তারা কখনো আচমকাই চলছে ছোঁটাছুটি এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছেন সাধারণ মানুষ কিংবা পথ কুকুররাও আবার কখনো তাদের কামড় আচরে আক্রান্ত হতে হচ্ছে পথ চলতি আট থেকে আশি সকল বয়সের মানুষকে নিত্যদিন এ ধরনের সমস্যা গৌরাঙ্গ দে নামের এক শহরবাসী জানান ক্রমাগত রাস্তাঘাটে কুকুরের তাণ্ডব বাড়ছে অবিলম্বে এক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত আচমকায় চলতে ফিরতে ধাওয়া করছে পথ কুকুর দুর্ঘটনাও ঘটছে আহত হচ্ছেন অনেকেই বর্তমানে সেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না পথ কুকুরদের তাই চলতে ফিরতে আতঙ্কও বাড়ছে সাধারণ মানুষ হিসাবে আমি যেটা বলতে চাই এই যে কুকুরের যে এত তাণ্ডব এই তাণ্ডব থেকে যেন প্রশাসন থেকে কিছু ব্যবস্থা করা হয় এটাই আমার বক্তব্য আর যেখানে সেখানে কুকুর এই চলাফেরা করতে গিয়ে বাইকে হোক সাইকেলে হোক গিয়ে পিছনে ধাওয়া করছে হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অ্যাক্সিডেন্ট হচ্ছে যেখানে প্রকুড়ো অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকের পা ভেঙে যাচ্ছে হ্যাঁ অনেকের মাথা ফেটে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে আচমকা গাড়িতে দিয়ে যাচ্ছে তো সেই জন্য সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন থেকে ভ্যাকসিন আর কেউ দিচ্ছে আচ্ছা ভ্যাকসিন দিলে পরে তার সুবিধা হয় অনেকেরই আপনি মানে যখন তখন কুকুর যেখানে যেখানে কামড় গিয়ে চলে আসছে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন শুধুমাত্র পৌর এলাকায় নয় পঞ্চায়েত এলাকাতেও এই ধরনের সমস্যা রয়েছে রায়গঞ্জ পৌর এলাকাতেই প্রায় পাঁচ হাজার পথ কুকুর রয়েছে যদিও সরকারিভাবে সংখ্যাটি কম দেখানো হয়েছে আগে পশুপ্রেমীরা উদ্যোগ নিয়ে জলাতঙ্কের টিকা দিতেন এখন তা হচ্ছে না সরকারিভাবে নির্বীজকরণ প্রক্রিয়াও বন্ধ রয়েছে যার ফলে এই সমস্যা বাড়ছে অবিলম্বে পৌরসভা পঞ্চায়েত ও প্রাণী সম্পদ দপ্তরকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গৌতম বাবু শুধু মিউনিসিপ্যালিটি এলাকা নয় পঞ্চায়েতের এলাকাতেও প্রচুর কুকুর বেড়ে গিয়েছে আমাদের শুধু মিউনিসিপ্যালিটিতেই এখানে পঁচিশটা ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার মতো কুকুরের সংখ্যা রয়েছে কিন্তু যদিও সরকারি পরিসংখ্যানে সেটা কম দেখানো হয়েছে তো এর আগে আমরা নিজেদের উদ্যোগে রাস্তার কুকুরদের রেভিজ ভ্যাকসিনেশন দিতাম জলতঙ্কের টিকা দিতাম যাতে এই কাউকে কামড় দিলে বিষ না লাগে কিন্তু পৌরসভার উদ্যোগে সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সেভাবে ভ্যাকসিনেশন একদমই হচ্ছে না সবচেয়ে এই সমস্যা সমাধানের জন্য যে দরকার সেটা হলো যে এদের স্টেরিলাইজেশন করা এদের নির্বিশকরণ করা যাতে এরা বাচ্চা কাচ্চা না হয় এই কুকুরদের কিন্তু প্রতি বছর কুকুর বাচ্চা দিচ্ছে সংখ্যা বাড়ছে কুকুরদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদেরও ছুটে যেতে হচ্ছে চিকিৎসা করার জন্য আমাদের কাছে ফান্ডিংয়ের প্রবলেম রয়েছে আমরা এর আগে মিউনিসিপ্যালিটিকে প্রাণিসম্পদ দপ্তরকে অনেকবার বলেছি যে এদের স্টেরিলাইজেশনের ব্যবস্থা করা হবে এখন তো ডিএসপিসি এ ডিস্ট্রিক্ট স্পেশাল প্রোটেকশন কাউন্সিল ফর অ্যানিম্যালস কমিটি গঠন হয়েছে তাদেরও কোনো অ্যাক্টিভিটি নেই তাই যদি সরকারি উদ্যোগে এই কুকুরগুলোর স্টেরিলাইজেশন বা নির্বিশকরণ করা হয় তাহলে এই সমস্যার সমাধান হবে আর প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কুকুর কামড়ের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায় লোকেরা আমাদের ফোন করে কিন্তু কুকুরগুলোকে রেস্কিউ করে যেগুলো কুকুরের জলাতঙ্ক হয়ে গেছে রেস্কিউ করে রাখার জায়গা নেই যদি মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে অথবা সম্পদ দপ্তর থেকে কোনো একটা ডগ পাউন্ড করা হতো যেগুলো ডগ আছে সেগুলোকে আমরা রাখতে পারতাম তাহলে এই সমস্যার সমাধান হতো কুকুর কামড়ের ঘটনাটা কমতো সরকারের কাছে আমাদের এটাই আবেদন পৌরসভা বা সম্পদ দপ্তর উদ্যোগ নিয়ে রাস্তার কুকুরদের নির্বিজকরণ স্টেরিলাইজেশন করা আমরাও তাতে সাহায্য করব। রায়গঞ্জ পিপল ফর অ্যানিম্যালসের সাধারণ সম্পাদক অজয় সাহা জানিয়েছেন পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা প্রয়োজন না হলে সমস্যার সমাধান হবে না কুকুরের সংখ্যা বাড়তে থাকবে ফলে খাবারেরও সংকট দেখা দেবে তাদের অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অজয় বাবু কুকুর প্রথম কথা হচ্ছে কুকুরকে এবিসি করতে হবে বার্ড কন্ট্রোল না করলে দিন দিন কুকুর বাড়িয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না খাওয়া পাচ্ছে না ছাগল ধাওয়া দিচ্ছে এই ধাওয়া দিচ্ছে সেই ধাওয়া দিচ্ছে এবিসি ফরেন করতে হবে পৌরসভাতে পৌরসভাতে এবিসি করতে হবে বার্ড কন্ট্রোল আর গ্রামের পঞ্চায়েত তাতে আমরা রাজি আছি আমাদেরকে বললে আমরা যেমন তখন করি বলছি অ্যাক্সিডেন্টও হচ্ছে খুব হ্যাঁ অ্যাক্সিডেন্টও হচ্ছে কিন্তু এই এবিসি না করলে সংখ্যা বাড়িয়ে যাচ্ছে এখন যে পার্কতে মারা যাচ্ছে অনেক কুকুর বাচ্চারা সরকারকে বলবো যে এ বিসি বাঘ কন্ট্রোল করার জন্য কুকুরের অংশ কমে যাবে অনেক খুব ভালো হবে তাতে কুকুর কুকুর খাওয়াটাও পাবে যত্নও হবে এখন মেলা কুকুর হয়ে যাচ্ছে খাওয়ার নাই এখানে দৌড়ে বেড়াচ্ছে এখানে দৌড়ে বেড়াচ্ছে একে কামড়াচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর বিপ্লব কুমার দাস জানান সরকারি নির্দেশ অনুসারে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা হচ্ছে ক্যাস্ট্রেশন বা ওভার হিস্টেক্টমি আমরা হচ্ছে ব্যবস্থা করে দেবো আমাদের আন্ডারে যারা ভিও সাহেবরা আছেন সেই ভিও সাহেবের সঙ্গে কথা বলে অ্যাস পার সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ক্যাম্প করে এটা করানোর অসুবিধা হবে করে দেওয়া যাবে তারপরে ভ্যাকসিনেশনটাও এখন ঠিক মতন হয় না ভ্যাকসিনের ব্যাপারটা যদি একটু বলেন ভ্যাকসিনটা হচ্ছে কি আমরা হচ্ছে সরকারি লেভেলে যে ভ্যাকসিন যেগুলো আসবে আসলে ভ্যাকসিন যে অ্যাজ পার রিকোয়ার ভ্যাকসিন আমরা করে দেওয়ার ব্যবস্থা করে দেবে আমাদের সাথে অ্যাজ সাচ হচ্ছে মানে খুব কমই হয় তবুও মাঝে মাঝে যোগাযোগ হয় অ্যাজ পার যোগাযোগ হলে কম্বাইন্ড মিলে করে দেওয়া যাবে অসুবিধা কিছু হবে সংবাদ রায়গঞ্জ রাজ্যের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের উদ্যোগে এবং রায়গঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার অনুষ্ঠিত হলো তিন জেলা ভিত্তিক পঁয়ত্রিশতম প্রাথমিক পর্যায়ে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা এদিন রায়গঞ্জ ব্লক অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি বিডিও শ্যারন তামাং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী বর্মন সহ অন্যান্যরা মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন বারো বছর ধরে এখানে অনুষ্ঠান চলছে ভাওয়াইয়া উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন ভিডিও বিশ্ব আমাদের পঁয়ত্রিশতম প্রাথমিক যে কম্পিটিশন তিনটে জেলাকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাকে নিয়ে হচ্ছে তো রায়গঞ্জ ব্লক সেই অ্যানেজমেন্টটা স্কেপ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিও ম্যাডাম আছেন এবং পঞ্চাশ সভাপতি ম্যাডাম সহকারী সভাপতি ম্যাডাম অন্যান্য কর্মকর্তা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে ভালো সংখ্যায় আমাদের যারা পার্টিসিপেন্ট তারা উপস্থিত হয়েছে এটা প্রতি বছরই হয়ে থাকে এই ভাইয়া কম্পিটিশন রাজ্য সরকারের তরফ থেকে বিগত দশ বছর পনেরো মানে বারো বছর ধরে এটা চলছে এবং ভালো সংখ্যায় প্রতিযোগীরা এখান থেকে পার্টিসিপেট করে এবং এবং আমরা দেখতে পাই যেন নতুন নতুন প্রতিভা উঠে আসছে কারণ একটা এখানকার উত্তরবঙ্গের একটা কালচার এবং এই কালচারটা এখনও এই সরকারি প্রচেষ্টায় ধরে রাখা হয়েছে এবং এটা ভালো লাগে যে শুধুমাত্র যে মানে বয়স্ক প্রতিযোগিতায় না অনেক কম বয়সী প্রতিযোগীরাও কিন্তু পার্টিসিপেট করেন এবং দেখতে পাই যে তারা খুব ভালো পারফর্ম করছেন এবং রাজ্য স্তরেও যাচ্ছে তো তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল এবং প্রত্যেক যে কোনো আমরা সুন্দর অনুষ্ঠান দেখে আশা করছি এবং আমরা সুন্দর অনুষ্ঠান দেখতে পাবো রায়গঞ্জ ক্লাবের তরফ থেকে তরফ থেকে যেরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আয়োজন করা হয়েছে আশা করছি যে প্রতিযোগী যারা এখানে পার্টিসিপেট করছেন খুব গেছেন তারাও এখানে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা নিজেরা খুশি হন মালদার পর এবারে রায়গঞ্জ ডাকাত দলের হানা তবে এবারে সোনার দোকান নয় ভর সন্ধ্যায় এক মুদির দোকানে ডাকাতির অভিযোগ ঘিরে তুমুল সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত তেঁতুলতলা এলাকায় ওই এলাকায় হাসিবুল হক নামে এক ব্যক্তির মুদিখানার দোকান রয়েছে দিনভর বেচাকেনার পর সন্ধ্যায় দোকান বন্ধ করার ঠিক আগ মুহূর্তে টাকা পয়সা লুট করা হয় তার দোকান থেকে তিনি জানিয়েছেন আচমকা একটি ছোট চার চাকা গাড়িতে চেপে ছয় সাতজন দুষ্কৃতী তার দোকানে এসে তাকে হুমকি দেয় গলায় ধারালো অস্ত্র ধরে সব টাকা বের করে দিতে বলে এরপর দুষ্কৃতীরাই নগদ প্রায় ষাট থেকে সত্তর হাজার এবং একটি মোবাইল ফোন নিয়ে পালানোর সময় আশপাশের লোকজন ছুটে আসে গাড়ি সহ দুজন দুষ্কৃতী ধরা পড়ে যায় বাকিরা টাকা পয়সা নিয়ে পালাতে সক্ষম হয় পরে পুলিশ গিয়ে ওই দুজনকে গ্রেফতার করে বাকিদের খোঁজেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ দোকান মালিক রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছে রায়গঞ্জ থানায় ঘটনার জেরে আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা আমার মুদিখানার দোকানে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিক একটা চার চাকার গাড়ি চার ছয় সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভেতরে দুই তিনজন আমার ঢুকে চাকু আমার গলায় ঠেকিয়ে বলে যা আছে বার কর ক্যাশ থেকে ক্যাশ টাকা পয়সা আনুমানিক দোকানদারি সারাদিনে যা দোকানদারি ছিল ক্যাশ সামগ্রী বিক্রি করার ষাট সত্তর হাজার টাকা আরও জিনিসপত্র মোবাইল ছিল সামনে একটা নিয়ে চলে যাচ্ছিলো তারপরে বাইরের থেকে বাইরে যত লোক ছিল মার্কেটের লোকজনের সহায়তায় দুজনকে ধরছে ধরে ওদেরকে ওদের নাম ঠিকানাও বলছে পাবলিক তারপরে ওদেরকে ধরে রাখে পুলিশকে খবর দিয়েছে কে জানি পুলিশ গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করেছে না ও তো মুখে কাপড় দেওয়া ছিল কোনো কথাবার্তা নাই গিয়ে সোজা চাকু দেখিয়ে বলছে বার করো যা আছে সোজা বার করো কোনো কথাবার্তা নাই না ঘটে নাই ছয় সাতজন তো ছিল মোটামুটি ভিতরে দুইজন দুই তিনজন ঢুকছিল ওরা মারুতি ছিল চার চাকা মারুতি গাড়ি লাল রঙের তার মধ্যে দুইজন ধরা পড়েছে বার হওয়ার সময় জনসাধারণ পাশের দোকানদারগুলো সবাই ধরে নিচ্ছে দুইজনকে হ্যাঁ সারাদিনের মুদিখানা বিক্রির সামগ্রীর মতো ষাট সত্তর হাজার আমি এর সুবিচার চাই ওদের যে কেউ করতে গেলে কোনো বিচার চাই গত সতেরোই ফেব্রুয়ারি ইসলামপুর মহকুমার বাংলা বিহার সংলগ্ন এলাকায় এক ভিন রাজ্যের ট্রাক চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সোমবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে জানা গিয়েছে মৃত ওই চালকের নাম থাটিপা মুলা জয়পাল তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা মৃত চালকের আত্মীয় এবং সহচালকেরা জানিয়েছে পুলিশ তাদের ফোন করে স্বাভাবিক মৃত্যুর কথা বলেছিল প্রথমে কিন্তু পরে তারা মর্গ থেকে জানতে পেরেছে বুলেট ইঞ্জুরিতে মৃত্যু হয়েছে থাতিবা মুলার এই ঘটনায় গাড়ি চালাতে আতঙ্কে ভুগছেন ট্রাক চালকেরা গাড়ি নাম্বার এপি টোয়েন্টি থার্টি নাইন ডাব্লিউ ভিবি জিরো টু থ্রি ফোর ভেহিকল নাম্বার তেলেঙ্গানা তেলেঙ্গানা হায়দ্রাবাদে गुवाहाटी आसाम आ, उमर सांगो दालमिया भारत को गाड़ी जा रहा है उसका कंटे, माल है कंटेनर है वो बाइक चक्का ट्रेलर है बाइक चक्का ट्रेलर है वो गाड़ी का मालिक को सोलह सोलह तारीख मॉर्निंग इस्लामपुर से फ़ोन आया आपका ड्राइवर मारा है हार्ट अटैक द पोलिस सेड इट्स ए हार्ट अटैक आफ्टर आफ्टर वी केम हियर वी केम यस्टरडे वी केम यस्टरडे एंड ट इंस्पेक्टर इंस्पेक्टर टोल्ड इम टोल डू मी दिस इज़ ए नेचुरल डेथ वी डोंट नो एंटिल वई डोंट नो आफ्टर पोस्टमार्टम इज़ ए शॉर्ट डेड बंगाल वो बिहार बॉर्डर में सिक्योरिटी में आई है पहले हम पूरा नेचुरल डेथ समझे लेकिन अब पोस्टमार्टम में बॉडी में बुलेट था कौन मारे भी नहीं मालूम काज ऑफ डेथ नहीं मालूम था टाइम ऑफ जट नहीं मालूम था हॉनरेबल इंस्पेक्टर ऑफ ইসলামপুর প্রিজ ইনভেস্টিগেশন দিস কেস প্রবলেম আমার শহর রায়গঞ্জ এখন কমতো নেই পর্যন্ত এই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার